কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কোখরা বনাঞ্চলের এক নান্দনিক দৃশ্য। মিহিমুখর মূল পথত অবস্থান হাতির একটা বৃহৎ জাকর। কণমানি পোয়ালির পর বয়স্ক হাতিল ভরপুর হয়ে থাকা জাকটুয়ে অতি শান্তভাবে বিচরণ করেছে পথটির উপরতে। উল্লেখ্য যে জুলাই মাহর প্রথম ভাগতে রাষ্ট্রীয় উদ্যানখনত বানে তাণ্ডবর সৃষ্টি করার সময়ত আশ্রয় বিচারি দিহিঙে দিবাঙে ঢাপলি মেলিছিল বহু বন্যজন্তু। বান শুকাবলে লওয়ার পাছতে ক্রমে স্বাভাবিক অবস্থালে অহা রাষ্ট্রীয় উদ্যানখনত মুক্তি হয়ে পড়ছে ঘাঁ বনবর। গতিকে লাহে লাহে বন্যজন্তুবর স্বগৃহলে আগমন হওয়াত পুনের বন্যজন্তুর বিচরণ দেখবলে পাওয়া গেছে উকা হয়ে পড়া গাঁথনির মাজত, যার বাবে পুনের প্রাণ চঞ্চল হয়ে পড়ছে কাজিরঙার তৃণভূমি। বানমুক্ত হল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। চলিত বর্ষর প্রলয়ঙ্কারী বানপানীর পর মুক্ত হওয়ার পাছত এতিয়া কাজিরঙালে ঘুরি আহিছে স্বাভাবিক পরিবেশ। পানি শুকার পাছত কার্বি পাহাড়ত আশ্রয় লওয়া যুবকুলর অব্যাহত আছে উভতনি যাত্রা। স্বাভাবিক অবস্থালে আহিছে যদিও বিশেষ কেটামান অঞ্চলত অধিক অস্তম হয়ে থাকবলগিয়া হয়েছে বনকর্মীসকল। অবস্থালে ঘুরি আহিছে কার্বি আংলঙৰ দিশে গতি কৰা প্ৰায়বোৰ জীৱ জন্তুৱে এতিয়া আপোনাৰ কাজিৰঙালৈ ঘূৰি আহিছে তেওঁলোকৰ নিজৰ বাসস্থানলৈ। আৰু আমাৰ কাজিৰঙাত যিবিলাক হাতী সেইবিলাক একদম জাক পাতি পাতি আহিছে। এইটো এটা মানে নান্দনিক দৃশ্য এটা মানে হৈছে, মানে চাবলগীয়া হৈছে মানে যে হাতীৰ জাকবিলাক মানে একেলগে আকৌ কাজিৰঙালৈ পুনৰ ঘূৰি আহিছে। কাজিরঙাখন যেতিয়া বানৰ পিছত আপোনাৰ কাজিৰঙা প্ৰায় উকা হৈ পৰিছিলে, প্ৰায়বোৰ জীৱ জন্তু যিহেতু কাৰ্বি আংলঙৰ দিশে গতি কৰে, তো তেতিয়া মানে কাজিৰঙাখন প্ৰায় খালী হৈ গৈছিলে বুলি ক'ব পাৰি। কিন্তু এতিয়া মানে স্বাভাৱিক অৱস্থালৈ ঘূৰি আহিছে। যিমানবোৰ জীৱ জন্তু গঁড়, হাতী, পহু ইত্যাদি জীৱ জন্তুবিলাক সকলোবিলাকে প্ৰায় মানে কাজিৰঙালৈ এতিয়া ঘূৰি আহিছে। পৰ্যটক পথত দেখা পোৱা গৈছে? হয় হয়, পৰ্যটক পথত এতিয়া আছে কাজিৰঙা। আপোনাৰ এতিয়া প্ৰায়বোৰ ঠাইতে আপুনি জীৱ জন্তু দেখিবলৈ পাব। দলহৰিণা জাকো ঘূৰি আহিলে, দলহৰিণা জাক ঘূৰি আহিছে। এতিয়া দলহৰিণাবিলাকৰ এতিয়া আপোনাৰ তেওঁলোকৰ এতিয়া মিটিং ছিজন আছে, তো এতিয়া আহি পেলাই এটি উপভোগ কৰিছে।